अल्लाह के जे पाइते चाहे हजरा तेरो नुशरणे अर्श कुर्सी लौह कलम न चाहते पेचे से ए नबी एमन नबी ए नबीरे बाद दिले कुरान बोझा जाए ना ए नबीरे बाद दिले हादिस बोझा जाए ना ए नबीरे बाद दिले नमाज बोझा जाए ना ठीक किना কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাত দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি না চার রাকাত পড়লে না ছয় রাকাত না বারো রাকাত না এরকম পড়লে মায়ের আসনা নাই কবুল হবে না অনেক বেশি পড়েছেন সময়ও দিয়েছেন বেশি কবুল হবে না কারণ বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কি না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কারণ এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী ওনার পুরো জীবনে চারটা উমরা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন খুযু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কিনা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মসজিদুল হারামে যাবেন মসজিদে নববীতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিক কিনা আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিক কিনা কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি বাদ তো হাদিস বাদ কথা বলেন উনি বাদ তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি বাদ তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কিনা বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে ওই বেয়াদবগুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে রাড়াই ভেরি সেন্সিটিভ ইস্যু বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজত ইসলাম নাই তাবলিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান কারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা আল্লাহ তুমি কবুল করো বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও
বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। হযরতের অনুসরণে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম, আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর, আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মায়েশাকে বলা হলো, মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মায়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন পড়েন। আল্লাহু আকবার। এজন্য এ নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এ নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি তো সবাই। কি দিয়েছেন, কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন, আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবুব শাক্কি সাদর। বিশ্বনবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মেহানির ঘর থেকে চলে সৈয়দনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন, এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে, এটা বিশ্বনবীর সিনাচাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন। আল্লাহ আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে, দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কু সাদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজার? খুশি।